কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবার আগেই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেক ভালোবাসা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর তো আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আজকে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সারাদিনের মধ্যে অনেকটা সময় চলে গেছে, এখন ঠিক দুপুর দুপুর টাইম, 11:30 বাজে। আমার সকালের খাওয়া দাওয়া, সন্ধ্যার রান্না বান্না সব কিছু হয়ে গেছে। এখন স্নান টান করে দেখো নতুন জামা পরে বসে পড়েছি। পয়লা বৈশাখ বলে কথা, নতুন জামা বলতে নতুন নাইটি। এই নাইটিটা কালকে আমার সুজন্দা আমাকে দিয়েছিল, তো পয়লা বৈশাখ, সেই জন্য সবাই নতুন পরে আমাকেও পড়তে হবে, সেই জন্য পড়লাম। এই গরমে নতুন জামা কাপড় পরে থাকা ভীষণ কষ্টকর একটা ব্যাপার। যাই হোক, তো চলো আজকে সারা দিনটাই তোমাদের সঙ্গে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমি তো নতুন জামা পরে নিয়েছি, আমার গোপুসোনাকেও তো নতুন জামা পরাতে হবে, পুজো দিতে হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি বসে পড়েছি গোপালসোনাকে স্নান করিয়ে নতুন জামা পরাতে, তারপরে পুজোটা সেরে নেব। আর সবার আগে বলি, আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ছোট্ট একটা ভিডিও, সবাই স্কিপ না করে আশা করছি পুরোটা দেখবে, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর আজকে সারাদিনটা আমি এইভাবেই কাটিয়েছি, সারাদিন ধরো নিমন্ত্রণ খেয়ে আর শুয়ে বসে থেকে বছরের শুরুটা এইভাবেই শুরু হলো। যাই হোক, এই যে দেখো কথা বলতে বলতে গোপালসোনার কিন্তু স্নান হয়ে গেছে, গা মুছে এখন জামাটাও পরে নিয়েছে। আর জামাটা কিন্তু আমার মা কালকে যখন আমার ভাই এসে ছিল তখন ভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছিল গোপালসোনার জন্য, তো সেইটাই আজকে আমি ভাবলাম যে পরিয়ে দেখি। তো দেখেছো কি সুন্দর, একদম ফিটিংস হয়ে গেছে, একটু ছোট হয়নি একটু বড় হয়নি। তো এই যে দেখো কেমন লাগছে আমার গোপালসোনাকে জামাটা পরে, জানিও খুব সুন্দর লাগছে। আর আমি মাকে এরকম টাইপেরই নিতে বলেছিলাম, যেন গরমের দিন একটু হালকা পাতলা হয় আর এই টাইপের হয়, ওই ফ্রক টাইপেরগুলো নিলে না দেখতে ভালোই লাগে, কিন্তু ওগুলো পরতে পরতে একদম বোর হয়ে গেছে, আর এগুলো একটু অন্যরকম দেখতে বেশ ভালো লাগে। তো তারপরে যে নিচে আসন পেতে একটু ফুল সাজিয়ে দিলাম, নিচেই আজকে খেতে দেবো, কারণ ওপরটায় না জায়গা হয় না, ওপরে সেই ছোট্ট প্লেটে থালায় দিলে তাহলে ওপরে ঠিক আছে, কিন্তু নিচে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলে দেখতে ভালো লাগে আর কি। ওপরে অত কিছুর জায়গা হয় না, তার মধ্যে ওপরে শিব ঠাকুর আছে, আমার ওপরে শিব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আমার গোপালসোনাকেও পুজো দেওয়া হয়ে গেছে। তারপর এখন রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি, আমার একটা জ্যাঠা শ্বশুরের বাড়িতে আজকে নারায়ণ পুজো হবে, সেইখানেই যাচ্ছি। আর আজকে কিন্তু আমাদের একটা না, দুই দুটো নিমন্ত্রণ, সন্ধেবেলা তো আছে আর একটা জেঠুর বাড়িতে পুজো, সেইখানেও যাব। এখন দুপুরবেলা আমি আমার ননদ আর আমার শাশুড়ি মা মিলে যাচ্ছিলাম, তো দুপুরবেলা ওইখানে খাওয়া দাওয়া করে এসে আবার সন্ধেবেলা যাব আর একটা জেঠুর বাড়িতে। আর দেখো ওইখানে যাওয়ার পরে শুরু হয়ে গেছিলো বৃষ্টি, বৃষ্টিটা থামার পরে আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখেছো পুরো অন্ধকার হয়ে গেছে, রাস্তাঘাট পুরো জলে জলময় হয়ে গেছে, আর পাথরও কিন্তু পড়েছে। তোমাদের ওইদিকে কাদের কাদের ওইদিকে এরকম বৃষ্টি হয়েছে জানাবে, কিন্তু বছরের প্রথম দিনে এরকম ঝড় বৃষ্টি। তারপরে সন্ধেবেলা দেখো আরেকটা জেঠুর বাড়িতে গণেশ, লক্ষ্মী গণেশ পুজো ছিল, সেইখানে চলে এসেছি। এখন আমরা দেখো সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, আর এইভাবেই আজকে সারা দিনটা আমার কাটলো, বছরের প্রথম দিনটা এইভাবেই কাটালাম। তোমাদের কার কার কীভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার দিনটা বেশ ভালোই কেটেছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর তারপরে গোপালসোনার সাথে দুপুরবেলাতে কয়েকটা ছবি তুলেছিলাম, বছরের প্রথম দিন বলে কথা, সেই জন্য একটু গোপালসোনার সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম আর কি। তো কেমন লাগছে আমার গোপালসোনার সাথে ছবিগুলো সেগুলোও কমেন্ট করে জানিও। তো চলো ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।